অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমি আমার বাড়ির মা কালীকে শাড়ি পরাবো। তো সামনে শিবরাত্রি পুজো আসছে, তাই মায়ের জন্য আমি লাল পাড় সাদা শাড়ি নিয়ে এসেছি। তো মাকে শাড়িটা পরাবো, কিভাবে আমি শাড়িটা পরাবো এবার আমি শাড়ির কুচিগুলো রেডি করে নেব। তো শাড়ির কুচিগুলো আস্তে আস্তে করছি যাতে তোমাদের দেখার সুবিধা হয়। তো তোমাদের যাদের যাদের ইচ্ছে হয় যে মা কালীকে শাড়ি পরাতে, তো তোমরা যারা পারো না শাড়ি পরাতে, তারা আমার ভিডিওটা দেখলেই অবশ্যই তোমরা মা কালীকে শাড়ি পরাতে পারবে এবং সাজাতেও পারবে। তো এটা আমার বাড়ির মা কালী। তো তোমরা এর আগে দেখেছো অনেকেই মাকে সাজানোর ভিডিও, তো আজকে আমি মাকে সাজাচ্ছি, সেটাও তোমরা দেখো। তো আমি মাকে শাড়ি পরানোর জন্য যে কুঁচিটা রেডি করেছি, ওই কুঁচিটার মধ্যে একটা সুতো নিয়েছি, কারণ ওই সুতোটা দিয়ে মা কালীর কোমরের সাথে ভালোভাবে বেঁধে দেবো যাতে খুলে না যায়। তো আজ আমার বন্ধু নিখিল চন্দ্র এসেছে আমাদের বাড়িতে, ওই আমার ভিডিওটা তুলে দিচ্ছে। তো আমার বন্ধু আমাকে খুব খুব সাহায্য করে আর আমাকে খুব সাপোর্ট করে, আমার ভিডিওগুলো শেয়ার করে বলে তোমাদের কাছে পৌঁছায়, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। আমার বন্ধু আমাকে খুব সাপোর্ট করছে, তো তোমরা সকলে ওর ভিডিওগুলো দেখো, ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আর এবার আমি মা কালী কে শাড়িটা পরাচ্ছি, একটু দেবদাস টাইপের পরানোর চেষ্টা করছি। তো জানি না কীভাবে দেবদাস পরাতে হয়, তবু আমি চেষ্টা করছি যাতে পরাতে পারি মা কালীকে। তো আমি এবার কুঁচিগুলো ঠিক করে নেব আঁচলটাকে। তো আঁচলটাকেও আমি সেই কুঁচির মতন ছোটো ছোটোভাবে ভাঁজ করে নেব। তো আমার শাড়ি পরানো প্রায় হয়েই এসেছে। তো মা কালীর মাথায় আছে ঘোমটা দেব, তো ঘোমটা দিয়ে মাকে সাজাবো। তো আমি আজকে মাকে খুব কম গয়না পরাবো, তো বেশি গয়না পরাবো না, একটা চিখার পরাবো আর একটা লংহার পরাবো। তো দেখো মা কালীকে কেমন লাগছে, দেখে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবার নথরা বাকি আছে, তো মাকে নথরা পরিয়ে দেবো আমি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। আর আজকের ভিডিও এখান পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো।